সর্বপ্রথম বিষয় জ্ঞান শিখার ক্ষেত্রে রাসূলের প্রধান এবং প্রথম দায়িত্ব ছিল আল্লাহর আয়াত উম্মতের সম্মুখে তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত মান করা হরফান মিন কিতাবিল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বুঝে পড়ে তাহলে এক অক্ষরে কত নেকি, শুরু হবে ২০ থেকে। আর এমনি পড়েছে, বুঝুক আর না বুঝুক, তাহলে প্রতি অক্ষর ১০টি পুণ্য, ১০টি নেকি, আখেরাতের ১০ ডলার, ১০ ইউরো সে পাবে। সুবহানাল্লাহ, কত বড় ঘোষণা আমাদের জন্য। সেই তেলাওয়াত প্রতিযোগিতা আপনারা করেছেন। মুসলিম সমাজে বড় শিক্ষিত, উচ্চ শিক্ষিতকে যে কোরআন যত বেশি জানবে সে তত বড় শিক্ষিত। সাহাবায়ে কেরামের সমাজে সূরা আল বাকারা যে জানতো, মুখস্থ পারত, সে অনেক বড় উচ্চ শিক্ষিত হিসেবে মর্যাদা পেত। কোন সূরা? হাইলি এডুকেটেড পার্সন, বিরাট শিক্ষিত ব্যক্তি, সূরা আল বাকারা পুরাটাই পার, বিরাট ডিগ্রি, এখনকার ডক্টরেট ডিগ্রি। সাহাবী সমাজে কোরআন দিয়েই মানুষের এডুকেশনাল যে মর্যাদা এটা নিরূপণ হত, ওটাই আসল মর্যাদা, বাস্তব মর্যাদা। কিন্তু আস্তে আস্তে মুসলিম মিল্লা, মুসলিম জাতি কোরআনের ওই মর্যাদা তাদের অন্তর থেকে তারা অধিকাংশরাই দূরে সরিয়ে দিয়েছে, যার ফলে মুসলিম জাতি সারা বিশ্বে এখন সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত জাতি। কোরআনের অ্যাকশনগুলো কেমন? কোরআনের এক একটি আয়াত পড়ে সাহাবাই কেরামদের কেউ কেউ এক সপ্তাহ অসুস্থ থাকতেন। ফুদাইল ইবনে আয়াত, তিনি সালাতের মধ্যে সূরা তাকাসুর বললেন, লাতারউন্নাল জাহিম, অবশ্যই তোমরা দেখবে জ্বলন্ত আগুন, দাও দাও করে জ্বলছে জ্বলন্ত আগুন, অবশ্যই দেখবে যদি ঈমান থাকে, ঈমানের অন্তর্দৃষ্টি দিলে। কোরআন কিভাবে বলছে জাহান্নামের কথা, অন্তর দিয়ে ভাবলে এখনই দেখতে পাবে জাহিম কিভাবে জ্বলছে। ইমাম সাহেব আয়াত পড়লেন, তারই ছেলে পেছনে, আলী ইবনে ফুদাইল পেছনে দাঁড়ানো, এই আয়াতটার অ্যাকশন, যেহেতু ভেতরে ইমান আছে, ইমান হলো কোরআনের রিসিভার, ইমান হলো কোরআনের রিসিভার। যেমন মোবাইল বাটন একটা আছে, কল রিসিভার, কল দিলে ওটা টিপ দিলে রিসিভ হয়, ঠিক না? আমাদের ভিতরে কোরআনের একটা রিসিভার আছে, সেই রিসিভারের নাম হলো ঈমান। ঈমান যত গভীর, শক্ত, মজবুত, কোরআন তত বেশি অ্যাকশন করবে। ছেলে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব পড়ছেন,
ইমাম সাহেব আর আগাতে পাচ্ছেন না, একে আর পড়তেছে, আর শ্রোতা শুনতে শুনতে সে সেন্সলেস হয়ে পড়ে গেল। যুবক ছেলে কতটা রিসিভ করেছে তার ইমান এই আয়াতকে, সে সেন্সার হয়ে পড়ে গেল। পরে ডাক্তার এনে পরীক্ষা করিয়ে দেখে তার রোগ নাই, লাশ মারাই গেছে সে। কোরআনের লাতারাউন্নাল জাহিমের এই আয়াতের ভয়ে যুবক মরে গেছে। ওকে ইতিহাসে লেখা হয়েছে কাতিলুল কোরআন, কাতিলুল কোরআন, কোরআনের কোরআনের নিহত, কোরআনের শহীদ, কোরআনের শহীদ। কোরআন তো রব্বানি কিতাব, আল্লাহর কিতাব, যেন আল্লাহ আপনার সাথে কথা বলছেন। কোন কিতাব আছে পৃথিবীতে এই মর্যাদা এই সম্মানের? আসলে আমাদের ভিতরে ঈমান যেটুকু আছে অত্যন্ত দুর্বল, অনেক দুর্বল। আর এই যুগের অধিকাংশ মানুষের ঈমান নাই, ঈমান নাই। ওয়ালা ইউসাল্লিয়ান্না আকওয়ামান লা দীনা লাহুম, শেষ জামানায় বহু মানুষ সালাত পড়বে যাদের কোনো ঈমান নাই, দীন ধর্ম না, বেদীন, বেদীন মুসল্লি, বেঈমান মুসল্লি, ঈমান নাই। কেউ মদ হালাল করে বেঈমান হয়ে বসে আছে, তার খোঁজ নাই। কেউ বাদ্যযন্ত্র বৈধ মনে করে বেঈমান হয়ে বসে আছে, খোঁজ খবর নেই। বাদ্যযন্ত্র তার কাছে কোনো বিষয়ই না। ইস্তিহলালুল মাআজিব কাফর ওয়ারতাদা বিস্তিহলালিল মাআজিব, বাদ্যযন্ত্র বৈধ করে হালাল বিশ্বাস করে নিয়ে সে ইসলাম থেকে সরে গেছে, মুরতাদ হয়ে আছে, তার খোঁজ খবর নেই। কোটি 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 মুসলমান মুরতাদ হয়ে বসে আছে। ইস্তাহিল্লুনাল হিরা, সহিহ বুখারীর হাদিস, আমার মতে শেষাংশে আসবে এরা। ইস্তাহিল্লুনাল হিরা, নারীদেরকে বৈধ মনে করবে বিবাহ ছাড়া। কিভাবে একটা মুসলিম সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এই অসভ্যতা, এই ব্যভিচার কিভাবে? আজকে কোনো স্কুল, কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়ে লাখের মধ্যে একটা ছাত্রছাত্রী পাওয়া যাবে না, একটা ছাত্রী পাওয়া যাবে না যার বয়ফ্রেন্ড নেই, একটা ছাত্রী পাওয়া দুরূহ যার কোনো গার্লফ্রেন্ড নেই। মুরতাদ, তার ইমানই নেই। এবাদত আর নারী দুইটা হারাম, কোন এবাদত করা হারাম যতক্ষণ শরীয়ত এটাকে হালাল না বানাবে, কোন নারী হারাম যতক্ষণ শরীয়ত এটাকে হালাল না বানাবে। মিলাদ, মিলাদ বলেন, চল্লিশা বলেন, খতমে ইউনুস বলেন, খতমে গাজী গান বলেন, অনেকগুলো জিনিস আছে, তরিকা, অনেক তরিকা বলেন। আরে বাবা, এগুলি তো ইবাদত। আল আসলু ফিল ইবাদাতি আল হুরমা, ইবাদতের ইসলামিক মূলনীতি হলো হারাম, কোনো ইবাদত করতেই পারবা না, শুধু সেই ইবাদতটা করতে পারবা যেটা কোরআন বলবে, সহি হাদিস বলবে। ইবাদত হারাম, আল আসলু ফিল ইবাদাতি আল হারাম আল হুরমা। এখন কাজী ইব্রাহিম চাইলে জিকিরের একটা তরিকা দিয়ে দিল, এটা ইব্রাহিমি তরিকা। এখন কিছু মুরিদও বানাই নিলাম, বাইয়াত কিয়া মাইনে উপর তরিকা ইব্রাহিমিয়া, তরিকা ইব্রাহিমিয়ার উপরে বাইয়াত করলাম, হারাম। ইব্রাহিমকে কিসের তরিকা সে দেবে?
এই মাসালা যদি মুসলমানের জানা থাকতো যে ইবাদত হারাম করা যাবে না, শুধু সেই ইবাদত করা যাবে যে ইবাদত কোরআন আর হাদিস হালাল ঘোষণা করবে, ঠিক? তাহলে এত বেদাত, এত তরিকা, এত আস্তানা, এত দরবার শরীফ, এত কিছুর অস্তিত্ব থাকতো না মুসলমান সমাজে, ঠিক? আজকে এই জ্ঞান উঠে গেছে সমাজ থেকে যে ইবাদত এক হারাম বস্তু, কোরআন সুন্নাহ হালাল বললে ওইটুকু করা যাবে, দুরুদ শরীফ হালাল, শরীয়ত যেহেতু বলেছে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, মিলাদ পাইলে কই তুমি, তা হারাম থাকবে, হারাম বানানো হয়েছে কেন? এইভাবে যদি ইবাদত আবিষ্কার করতে শুরু করো, আর্টিফিশিয়াল ইবাদত বানাইতে থাকো, জাল নোট যদি তৈরি করতে থাকো, তো আসল নোট মার খেয়ে যাবে, রাষ্ট্রীয় অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। একটা জাল নোট একটা অপরাধ, একটা ক্রাইম, জাতির সাথে বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক, ঠিক নয় কি? এই জন্য পুলিশ ধরতে পারলে একেবারে চালান দিয়ে দেবে যে জাল নোট, আসল নোটের মতো নোট বানাইছো কেন? ধোকা দেওয়ার জন্য আসল নোটের মতো নোট কেন বানাইলে? ঠিক আসল ইবাদতের মতো নকল ইবাদত বানাইছে শয়তান, দুই ঈদ ঈদের মতো নকল ঈদ বানাইছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদ, জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী পেয়েছো কোথায়? ইসলামের ঈদ হলো পালনযোগ্য বাৎসরিক ঈদ দুইটা, তা আব্দালাকুমুল্লাহ বিহিমা ইয়াওমাইনি খায়রাম মিনহুমা, সহিহ হাদিস 76 হাদিস, যে তোমাদের জাহেলি যুগের দুই ঈদের দুই ঈদ রহিত করে দিয়ে আর বিকল্প দুটো ঈদ আল্লাহ দিয়েছেন, ঈদুল আধা ওয়াল ফিতর, দুটো দিয়েছেন বাস। এখন তিন নম্বর আরেকটা আবিষ্কার হলো হারাম, আমাদের সমাজে এটা চালু হলো কেন, চলতে পারলো কেন, সমাজে এটা প্রচলন দেয়া গেল কেন? আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে না যে আল আসলু ফিল ইবাদাতি আল হুরমা, যে কোনো ইবাদতের মূল বিধান হলো হারাম, হারাম করা যাবে না, করলে সর্বনাশ হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, বেদাত হলে দলালত গুমরাই হয়ে যাবে, গুমরাই হলে ফিন্নার জাহান্নামে যেতে হবে, ইবাদত করে তুমি জাহান্নামে যাবে, ঠিক? তুমি হারাম ইবাদত করে তুমি জাহান্নামে যাইবা, ইবাদত করতেছো জান্নাতের আশায় কিন্তু যেতে হবে কোথায়? জাহান্নামে, কারণ এই ইবাদতটা কি হারাম, কুল্লু দলালাতিন ফিন্নার। তেমনি নারীদের ব্যাপারে বিধান, সকল নারী তোমার জন্য হারাম, শুধু সেই নারী যাকে তুমি মোহরানা দিয়ে মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে কমপক্ষে দুজন সাক্ষী রেখে সামাজিকভাবে তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে তার লাইফ গ্যারান্টি, সারা লাইফের দায়িত্ব নিজের কাঁধে বহন করে যাকে তুমি বৈধ করেছো শরিয়ার নিয়মে, বেকালেমাতিল্লাহ আল্লাহর কালেমা দ্বারা, এই নারীটা বৈধ। কিন্তু আজকে যেহেতু ঈমান দুর্বল হয়ে গেছে ভাই, ঈমানহীন হয়ে গেছে, ঈমান নাই, ইস্তিহলালুল হারামে কুফরুন, যে কোনো হারামকে হালাল মনে করা কুফরি কাজ, যেটা করলো সে ইসলাম থেকে খারিজ, অজান্তে খারিজ হয়ে গেছে, অজান্তেই সে ঈমান থেকে সরে গেছে, সে জানে না। এই সংখ্যা, এই যে বললাম ইস্তাহিল্লুনাল হারাম, সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত এই এই ইরতিদাদ মুরতাদ হওয়ার এই সিলসিলা জড়িয়ে আছে। অফিসার সাহেব, ওনার প্রাইভেট সেক্রেটারি একটা মহিলা হইতে হবে, এটা শুধু হালালই না, এখন এই হারামটা শুধু হালালই না,
এইটা বরং মনে হয় যেন এটা এখন ফরজ ওয়াজিব হয়ে গেছে, এটা মহিলা পাশে রাখা ফরজ ওয়াজিব, এটা এখন সওয়াবের বিষয় যে একটা মহিলাকে চাকরি দিতে পারলাম, অনেক বড় এহসান করছি আল্লাহর এই দুনিয়ার উপরে, আমি ভিতরে ভিতরে খুশি হয়েছে, বুঝেন না? ইমানের রিসিভার, কোরআনের রিসিভার হলো ইমান, ইমান নাই কোরআন একান দিয়ে ঢুকবো একান দিয়ে বেরিয়ে যাবে, লাভ নাই। ইমান যদি থাকে কোরআনের একটা শব্দই একটা মানুষের জীবন ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, একটা শব্দই যথেষ্ট। এরকম ঘটনা ঘটতেছে এখন সারা ওয়ার্ল্ডে ঘটতেছে, একটা শব্দ কোরআনের একটা শব্দে মানুষ ইসলাম কবুল করতেছে। কেউ ওয়ানশাকল কমর চাঁদ দু টুকরা হয়ে গেছে এই তত্ত্ব পেয়ে ইসলাম কবুল করতেছে, বাস্তব ঠিকই তো দু টুকরা হয়েছে। কেউ মুসলমান হচ্ছে সেক্সুয়াল ডিজিজ যৌন রোগে গোটা বিশ্ব আজকে জরাজীর্ণ, আজকে মানব শিশু জন্ম হলেই অ্যাবনর্মাল, হাবা গোবা অটিস্টিক প্রতিবন্ধী, সেই পরিবেশে কোরআনের একটা আয়াত ওয়ালহাফেজিন ফুরুজহুম ওয়ালহাফেজাত, জার্মানির একজন অনেক বড় যৌন রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার মুহূর্তেই মুসলমান হয়ে গেছে এই আয়াতটা শুনে, যে আল্লাহর প্রিয় বান্দা তারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে পুরুষ হয়েও, ওয়ালহাফেজাত লজ্জাস্থানকে হেফাজত করে নারী হয়েও, স্বামী স্ত্রীর বাইরে তারা কেউই যায় না, এই প্রাইভেট পার্ট তারা এইভাবে সেভ করে, এই আয়াতটা শুনে ওই বিরাট বড় ডক্টর তিনি মুসলমান হয়ে গেলেন। যে এত সুন্দর বিধান, গোটা পশ্চিমা সমাজে তো এই কল্পনাই নাই যে প্রাইভেট পার্ট দুটাকে স্বামী তার স্ত্রী ছাড়া, স্ত্রী তার স্বামী ছাড়া কোথাও ব্যবহার করবে না, এত সুন্দর আয়াত, গোটা গোটা বিশ্বের নারী নির্যাতনের শতকরা 80% এবং ডিপ্রেশন আত্মহত্যার 80% দূর হওয়া সম্ভব এই একটা আয়াতের এই দুইটা শব্দের উপরে আমল করবে। আসলে সালাত পড়তে হবে ঈমান তাজা করার জন্য, মুসলমান সালাত পড়ে না, সে জানেই না যে সে ভেতরে ভেতরে অমুসলিম হয়ে আছে। এখন সামনে সূর্য পশ্চিম থেকে উঠবে, সূরা আনআমের 158 নম্বর আয়াতে সূর্য পশ্চিম থেকে ওঠার ইনফরমেশন দেয়া আছে, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রব্বিক, যেদিন তোমার রবের একটা নিদর্শন আসবে। সহি হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে তুলুউ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম থেকে ওঠা, এটাই হলো সেই আয়াত, সেই নিদর্শন। এটা হয়ে গেলে, এই ঘটনা ঘটলে কি হবে, অনেক বিশ্ব বিপর্যয় হবে, সেগুলি আল্লাহ উল্লেখ করছেন না। একটা নৈতিক দুঃসংবাদ আছে এখানে, সেটা কি, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল, সূর্য পশ্চিম থেকে উঠেছে দেখলে সাত মহাদেশের সবাই ঈমান নিয়ে আসবে, গোটা মানব জাতি সেদিন মুমিন হয়ে যাবে, কিন্তু কারো ঈমান কবুল করা হবে না, কারণ লাম তাকুন আমানাত মিন ক্বাবল, সে এই ঘটনা ঘটার আগে ঈমান আনে নাই কেন, এই ঘটনা ঘটে গেলে তো পুরা আখেরাতে ঢুকে যাচ্ছ, পরকাল গায়েবী জগতে ঢুকেই গেছো, গায়েব যখন চোখে দেখা যায় তখন আর ঈমান আনলে কবুল হবে না।
أو كسبت في إيمانها خيرا মুসলমান ছিল, ঈমান এনেছিল, কালেমা পড়েছিল, কিন্তু কোন সৎকর্ম, সালাত, যাকাত, সিয়াম, হজ, বিশেষ করে সালাত, এটা সে পড়ে নাই, ঈমান এনেছে, এখন সূর্য পশ্চিম থেকে উঠে গেছে, তওবার দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ, ও মুসল্লি মুসল্লি হয়ে যাবে এটা দেখে, কিন্তু কবুল হবে না, যাকাত দিত না, এখন যাকাত দেয়া আরম্ভ করবে, কবুল হবে না, রোজা রাখতো না, এখন রাখা শুরু করবে, কবুল হবে না, পর্দা আগে করতো না, বোরকা পড়তো না, এই ঘটনা দেখে বোরকা নিয়ে নেবে, কিন্তু কবুল হবে না, দাড়ি রাখতো না, দাড়ি কাটতো, এই ঘটনা দেখে সব দাড়ি রাখা আরম্ভ করবে, কিন্তু কবুল হবে না, ধূমপান করতো, মাদক সেবা সেবন করতো, ঘটনা এটা দেখে সব ছেড়ে দেবে, কবুল হবে না, তওবার দরজা স্টপ ক্লোজড, আর কবুল হবে না। আমেরিকান বিজ্ঞানীরা তারা বলছে আগামী 5 বছরের মধ্যে পৃথিবীর আহ্নিক গতি বন্ধ হয়ে সূর্য পশ্চিম থেকে উঠে আসতে পারে, নাসা বিজ্ঞানীদের তথ্য, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এতটা দুর্বল দুর্বল হয়েছে যে কোনো সময়ে পৃথিবী যে ঘূর্ণি দিচ্ছে ঘূর্ণনটা বন্ধ হলে সূর্য পশ্চিম থেকে শুরু করবে। কোরআন আর হাদিসের দেয়া তথ্যগুলি কিয়ামতের আগে মানুষের আবিষ্কার করা বিজ্ঞানীও ধরা পড়ে যাবে, জ্ঞান বিজ্ঞান ওটাকে সাপোর্ট দেবে যে হ্যাঁ কোরআন যা বলেছে 100% সত্য। প্রিয় ভাইরা, অতএব সময় থাকতে ঈমানকে রিনিউ করতে হবে। আমাদের সমাজে সালাতের গুরুত্ব নাই, এলাকায় মানুষ আছে 500, ফজরের জামাতে পাওয়া যায় 5-6 জন, 5-6 জন নিয়ম ছিল, এলাকার যিনি চেয়ারম্যান হবেন ইউনিয়নের বড় মসজিদের তিনি ইমাম, ইমাম হবেন, ওনার সাথে পুলিশ থাকবে, ফজরের সালাম ফিরিয়ে কে জামাতে আসে নাই পুলিশ খোঁজ খবর নিত, যে আসে নাই ধরে নিয়ে আসত, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু করতেন, এটা ইসলামী খেলাফত, এটা হতো, যেটা এখন সৌদি আরবে আছে, ইমাম সাহেব বেনামাজিকে জেল দিতে পারে, একজন ইমাম মানে জজ, কে নামাজ পড়ে নাই উনি পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসেন, এই জন্য সৌদি আরবে বেনামাজি নেই। বাংলাদেশের মানুষ অনেকে নিজেদেরকে অনেক বড় বলে আউলিয়া মনে করে, আর সৌদি আরবের লোকেরা ওদের দিন নেই, ওরা সুন্নত নফল কম পড়ে এইটা বলে, আসলে সুন্নত নফল ওরা গাড়িতে পড়ে, বাড়িতে গিয়া পড়ে, খামার বাড়িতে গিয়া পড়ে, সুন্নত নফল তো আর মসজিদে পড়ার দরকার নেই, ফরজটা পড়ে কাজে যাও, এটা যে কোনোখানে পড়লে হবে, ওরা খেলার মাঠে গেলেও ওদের যে প্যান্ট পরা থাকে প্যান্টের উপরে একটা প্লাস্টিকের লুঙ্গি ভাঁজ করা থাকে, নামাজের টাইম হলে ওটা ছেড়ে দেয়, সুন্দর মতো নামাজ পড়ে দিয়ে সালাম সালাতুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি, বান্দা আর রবের সম্পর্কই হলো সালাতের মাধ্যমে। ও ভাইরা, সালাতে যখন দাঁড়ায় বান্দার সমস্ত গুনাহ কাঁধের উপরে এনে রাখা হয়, যত পাপ অন্যায় অনাচার কাঁধের উপরে এনে রাখা হয়, সে যখন রুকুতে যায় সব পড়ে যায়, যতক্ষণ সে আল্লাহর দরবারে ততক্ষণ আকাশ থেকে পুণ্যের বৃষ্টি তার উপরে পড়তে থাকে।
একজন ইহুদি পণ্ডিত বলেন যে আমরা ইহুদিরা আর খ্রিস্টানরা সপ্তাহে একদিন আমরা গির্জায় যাই, আর মুসলমান জাতি প্রতিদিন পাঁচবার যায় তাদের মসজিদে, ওরা সপ্তাহে একদিন, আর এরা যায় প্রতিদিন পাঁচবার। ওই খ্রিস্টান ইহুদি পণ্ডিত বলতেছে এরকম জীবন্ত ধর্ম পৃথিবীতে আর নাই। প্রতিদিন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাঁচবার ওদের সাক্ষাৎ হয়, পাঁচবার ওখানে গিয়া তারা ইমানের শক্তি অর্জন করে আসে, এই ধর্মের সাথে যুদ্ধ করে না ইহুদিরা পারবে না খ্রিস্টানরা পারবে, পারবে একটা মানুষ যদি ডেলি পাঁচবার খায় আর আরেকজনের সপ্তাহে একবার খায়, মারামারি লাগলে কে পারবে কোন? জি পাঁচবার খাচ্ছে তরতাজা খাবার আর ওই বেটা সপ্তাহে একদিন, ও শরীরে আছে কিছু? সালাত যে কত বড় নিজের জীবনকে, ইমানকে, ধর্মকে, আল্লাহর সাথে সম্পর্ককে রিনিউ করার জন্য কত বড় পয়েন্ট, আল্লাহু আকবার।